শিশুদের জ্বর সর্দিতে ব্যবহার করা নাপা সিরাপ জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত 20 টাকা ছিল, সে সিরাপ এখন 35 টাকা। আর মাথা ব্যথা, ডায়াবেটিস, হাই প্রেশার, লো প্রেশার সহ নানা রোগের ওষুধের দাম বেড়েছে 1.5 থেকে 2 গুণ বা তারও বেশি। এই অবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগকে পুঁজি করে নওগাঁয় মানহীন ওষুধ কারবার জমজমাট হয়ে উঠেছে। সম্প্রতি জেলা শহরে এক অভিযানে মানহীন একাধিক কোম্পানির ওষুধ জব্দ করে ওষুধ প্রশাসন। জীবন বাঁচানোর জন্য ওষুধ, আবার এই ওষুধই জীবনের জন্য বড় ঝুঁকির কারণ। সাম্প্রতিক ওষুধের মূল্যবৃদ্ধিতে মানহীন ওষুধ বিক্রির প্রবণতা বেড়েছে, এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। মানহীন ওষুধের প্রেসক্রিপশন আসে, এগুলো ডাক্তাররা লেখায় বিদায় আমরা রাখি। রোগীর ওষুধ কিনতে খুব কষ্টকর হচ্ছে, একাধিক ওষুধ কিনতেছে, ওষুধও ভালো কাজ করতেছে না। ওষুধের দাম বৃদ্ধির কারণে অসাধু কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে, আর এসব মানহীন ওষুধ প্রান্তিক ফার্মেসিগুলোতে বেশি ছড়াচ্ছে কারবারিরা। প্রতারণা ঠেকাতে প্রশাসনের তদারকি দাবি করেন ওষুধ ব্যবসায়ী সমিতির নেতা। যারা খারাপ ব্যবসার মধ্যে জড়িত তারা আমরা সরাসরি ড্রাগ সুপারকে বলি যে আপনি এটা দেখেন, দেখে প্রয়োজন পড়লে ড্রাগ লাইসেন্স, আপনি প্রয়োজন পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা করে বাতিল করে দেন, এই ব্যাপারে আমাদের কোনো সুপারিশ থাকবে না। অধিক মুনাফার আশায় ফার্মেসিতে ভেজাল ও মানহীন ওষুধ রাখা হলেও প্রশাসনের কার্যক্রম নিয়ে রয়েছে প্রশ্ন। তবে অসাধু কারবার বন্ধে সক্রিয় থাকার দাবি স্বাস্থ্য বিভাগের। যদি কোনো রেজিস্ট্রেশন না থাকে বা রেজিস্টারভুক্ত ওষুধ না, এরকম ওষুধেরও যদি কোনো কমপ্লেন থাকে আমরা সেটারও ব্যবস্থা নিতে পারবো, কিন্তু মান কম বেশি এটা তো আসলে আমরা ওটা বলতে পারবো না। কোনো কোম্পানি যদি এগুলো হঠাৎ করে উদয় হয়, অনুমোদন না নিয়ে ওষুধ ব্যবসা করতে, সেগুলো যদি আমাদের কাছে নিউজ আসে, প্রপার নিউজ আসে, আমরা এটা ব্যবস্থা নেব। জেলায় ওষুধ প্রশাসনের নিবন্ধন নিয়ে 4,500 ওষুধ ব্যবসায়ী রয়েছে, আর ছোট বড় 300 বেশি কোম্পানি ওষুধ সরবরাহ করে। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।